এখনো অবিবাহিত এই শহরের মেয়েরা। জানেন কি, বিশ্বের কোনো একটি দেশে এমন একটি শহর রয়েছে যেখানকার সুন্দরী মেয়েরা এখনো অবিবাহিত। ফুটবলের শহর ব্রাজিলের পাহাড়ি অঞ্চলে অবস্থিত নোভাডো কর্ডেরিও শহরে অধিকাংশ মেয়েরা বিয়ে করেননি। তাদের অধিকাংশের বয়স 20-35 মধ্যে। শতাব্দী প্রাচীন এই শহরে 600 জনই নারী, যার মধ্যে 300 জন প্রেম করে বিয়ে করেছেন এবং শহরের নিয়ম ভঙ্গ করেছেন। আসলে এই শহরে কিছু নিয়ম রয়েছে যা মেনে চলতে হবে পুরুষদের, আর সেই নিয়মগুলো না পছন্দ পুরুষদের। প্রথমত, বিয়ের পর স্বামীকে এখানেই থাকতে হবে, বাসন মাজা, বাথরুম পরিষ্কার করা এবং রান্নায় সাহায্য করতে হবে তাকে। এই শহরে যেসব নারী বসবাস করেন তারা পুরুষ বিদ্বেষী নন, কিন্তু তারা মনে করেন নারী পুরুষ সমান। যেসব নারী এখনো বিয়ে করেননি তারাই এই নিয়ম তৈরি করেছেন, এমনকি অর্থনৈতিক সিদ্ধান্ত নারীরাই নেন। এই শহরের নারীরা স্বাধীন চেতা এবং নিজেদের টাকায় তৈরি করেছেন বাড়িও, তাই পুরুষদের কাছে এ ধরনের নিয়ম গ্রহণযোগ্যতা পায় না। সেই জন্য নোভাডো কর্ডেরিও শহরে বিবাহযোগ্য মেয়েরা এখনও অবিবাহিত, যদিও ওই নারীরা এত কিছুর পরও এই শহর ছেড়ে যেতে একেবারে নারাজ। এই শহরের মেয়েরা বিয়ের জন্য পাত্র খুঁজছেন, এই খবরটি প্রকাশ্যে আসার পরই বিশ্বজুড়ে পুরুষরা আগ্রহ দেখাতে শুরু করেন। তখনই প্রকাশ্যে আসে পুরো ঘটনাটি। নতুন নতুন ভিডিও পেতে জানতে চাই টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।